মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃষ্টা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো যেরকমভাবে প্রতি বছর পালন করা হয় সেমনভাবেই পালন করা হচ্ছে। চলো, এখন বাজে 7:30, খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। মা তো 6টা থেকে স্টার্ট করে দিয়েছে সব আয়োজন করা, দেখি চলো কতটা আয়োজন করা হয়েছে, দেখা যাক। ভোরবেলা অলরেডি মা জোগাড় যন্ত্র করা স্টার্ট করে দিয়েছে। এখানে প্রতিবারের মতো এবারেও মা কলাপাতার উপর আমাদের ঠাকুর বসাতে হয়, অ্যান্ড তার সাথে জবা ফুলের মালা দিতে হয়, অ্যান্ড দুটো করে পদ্ম ফুল দিতে হয়। তা আমাদের বাড়িতে নিয়ম, তোমাদের বাড়িতে কী কী নিয়মে পুজো করা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। এখন বাজে 9:30, আর তোমরা জানোই এখন কলকাতার সিচুয়েশন খুব খারাপ যাচ্ছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে যাতে যে অপরাধী সে কঠোরতম শাস্তি পায়, এবং আমাদের মধ্যে যে আগুনটা জ্বলে উঠেছে সেটা জ্বলুক যতদিন না বিচারটা আমরা পাচ্ছি। এবং আমরা সবাই চাই, এবং সারা ভারতবাসী, যে শুধু ভারতবাসী বলাটা ভুল, সারা সমস্ত পৃথিবীর মানুষ চায় যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এবং উই অল ওয়ান্ট জাস্টিস, সবাই আমরা জাস্টিস চাইছি। এবং তোমরা কমেন্ট সেকশনে অবভিয়াসলি জাস্টিস ফর অভয়া অবশ্যই লিখো, অ্যান্ড ভগবানের কাছে এটাই চেয়েও যাতে আমাদের অভয়া যেন প্রপার বিচারটা পায়। তো ভিডিওটা আজকে এই অবধি, মানে একটু ব্লগ করার মুড নেই, তাই বাড়িতে পুজো বলে তোমাদের একটু শেয়ার করলাম, সাথে কিছু কথাও আমরা দুজন মিলে শেয়ার করলাম। অ্যান্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড মেক শিওর ইউ প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেট। এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো।